অনাহারে মৃত্যু, এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা, আজ চোখে পড়লো প্রথম। ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত, সন্দেহ নেই। বাড়ি থেকে বেরিয়ে তোপা হেঁটেই সে ট্রামে ওঠে, নামে গিয়ে প্রায় অফিসেরই দরজায়। বাড়িটাও তার শহরে এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাতও বেশি নেই, লোকে মরতেও যায় না বেশি। চাকর ও ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে। অফিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ, মাইনে দুজনেই সমান। একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোটে 2টি সন্তানের পিতা হয়েছে। সংসারে তার নাকি মন নেই, অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ করে তুলে কাটিয়ে দিতে যায়। মৃত্যুঞ্জয়ের অবস্থা দেখে নিখিল বুঝতে পারল যে তার সহকর্মী কোনো বড় সমস্যায় পড়েছে। সে একটা বন্ধ কাঁচের বাক্সে বন্দি মৌমাছির মতো বারবার কাঁচের দেয়ালের গায়ে মাথা কুটছে, সে কাঁচের মতো স্বচ্ছ সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। কি হয়েছে তোমার, অসুস্থ লাগছে? মারা গেল, না খেয়ে মারা গেল। এই দুর্ভিক্ষের সময় অমর না খেয়ে যে লোক মরবে এ তো স্বাভাবিক, এটা তো আশ্চর্য কিছু নয়। ফুটপাতের ওই বিভৎসতা ক্ষুধা অথবা মৃত্যুরূপ, না খেয়ে মরা কি ও কেমন, কত কষ্ট হয় না খেয়ে মরতে, আর কিরকমই বা কষ্ট সেটা, ক্ষুধার যাতনা বেশি না মৃত্যু যন্ত্রণা বেশি ভয়ঙ্কর? তুমি এখন কি ভাবছো? ভাবছি আমি বেঁচে থাকতে যে লোকটা আজ না খেয়ে মারা গেল এর প্রায়শ্চিত্র কি। জেনে শুনেও এতদিন 4 বেলা করে খেয়েছি পেট পুরে, যথেষ্ট রিলিফ ওয়ার্ক হচ্ছে না লোকের অভাবে, আর আমি এদিকে ভেবে পাই না কি করে সময় কাটাবো। ধিক, শত ধিক আমাকে। দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও ক্ষুধার এ আগুন কোনোদিনও নিভবে না, অন্যের বদলে বরং সমিধে পরিণত হবে। ভিক্ষা দেবার মতো অস্বাভাবিক পাপ যদি আজ পূর্ণ হয়ে থাকে, জীবন ধারণের অন্য মানুষের দাবি জন্মাবে কিসে? রূঢ় বাস্তবের নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায়, কিন্তু সেটা হয় অনিয়ম। চিতার আগুনে যত কোটি মরা এই পর্যন্ত পোড়ানো হয়ে থাক না কেন, পৃথিবীর সমস্ত জ্যান্ত লোকগুলোকেও যদি চিতায় তুলে দেওয়া যায়, আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে। প্রতি মাসে মাইনে পেয়ে আমি যে 3 জায়গায় কিছু কিছু করে সাহায্য পাঠাই, ভাবছি এবারে ওই 3 জায়গা থেকেই 5 টাকা করে কমিয়ে দেব। একটা কাজ করে দিতে হবে ভাই। আমি কেন? আমি পারবো না।
এই এই নাও। সমস্ত মাইনেটাই? হ্যাঁ, বাড়িতে তোমরা 9 জন লোক, মাইনের টাকায় মাস চলে না, প্রতি মাসে ধার করো। তাও তা হোক, আমায় কিছু একটা করতে হবে ভাই। রাতে ঘুম হয় না, খেতে বসে খেতেও পারিনি, একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি। আমার আর টুনোর মার একবেলা খাবার বিলিয়ে দিই। এমনিতেই টুনোর মায়ের যে অবস্থা, একবেলা করে খেলে দিন 15 করেই টিকে থাকবে। আমি কি করব, কত বলেছি কত বুঝিয়েছি, কথা শুনবে না। আমি না খেলে উনিও খাবে না। এ অন্যায় নয়, অত্যাচার নয়। মরে তো মরবে না খেয়ে। গরিবভোজটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই। আমিও কেটে ছেঁটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি। বেঁচে থাকতে যতটুকু দরকার খাই, এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে, কাউকে না দিয়ে আমি নিজেই তা খাব। নীতিধর্মের দিক থেকে বলছি না, সমাজধর্মের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করার চেয়ে নিজে না খেয়ে মরাটাও পাপ। ওটা তোমার পাশবিক স্বার্থপরতা। তাহলে যারা না খেয়ে পড়ে মারা যাচ্ছে, তারা যদি স্বার্থপর হতো, বা তাদের যদি 1 কাপ ভাতের ফ্যান দেওয়ার বদলে স্বার্থপর করে তোলা হতো, তাহলে অন্ন থাকতে এই বাংলায় আর কেউ না খেয়ে মারা যেত না। তা সে 1000 মাইল দূরেই থাক, আর মহাজনের গুদামে 31টা তালা মারাই থাক। তুমি পাগল নিখিল, বদ্ধ পাগল। তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জন। দেরি করে অফিসে আসে, কাজে ভুল করে, চুপ করে বসে ভাবে, একসময় বেরিয়ে যায়, বাড়িতে তাকে পাওয়া যায় না। শহরের আদি অন্তহীন ফুটপাত ধরে সে ঘুরে ঘুরে বেড়ায়। ডাস্টবিনের ধারে, গাছের নিচে, খোলা ফুটপাতে যারা পড়ে থাকে, অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনের রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে, ভোর 4টে থেকে যারা লাইন দিয়ে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে, পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে, অন্নপ্রার্থীর ভিড় দেখে। প্রথম প্রথম সে এইসব নরনারীর যতজনের সঙ্গে সম্ভব আলাপ করত, এখন সেটা বন্ধ করে দিয়েছে। সকলে এক কথাই বলে, ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচের। নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানফ্যানানির মতো ঝিমানো সুরে সেই এক ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। কোথা থেকে কিভাবে কেমন করে সব ওলট পালট হয়ে গেল তারা জানেনি, বোঝেনি, কিন্তু মেনে নিয়েছে। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। টুনির মা বিছানা নিয়েছে। এই টুনু, টুনু যা না বাবা, তোর বাবাকে গিয়ে খুঁজে নিয়ে আয়। কোথায় যে যায় লোকটা? আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা আসছে, খানিক পরেই আসছে। ও মামা, আমাদের এবার কিছু খেতে দাও না, বড় খিদে পেয়েছে। দৌ না মা, খেতে দাও না, দৌ না মা, খেতে দাও না। কেমন আছো বৌদি? ভালো আছি, তুমি ভালো তো? হ্যাঁ, ওই চলছে। শোনো না ঠাকুরপো, বলছি তুমি একটু মৃত্যুঞ্জয়ের দিকে নজর রাখো, ওর সঙ্গে সাথে থেকো। আপনি যদি সুস্থ হয়ে ঘরের দিকে তাকান, তাহলে যতক্ষণ পারি থাকবো, না হলে নয়। উঠতে পারলে আমি তো ওর সাথেই ঘুরতাম ঠাকুরপো। তুমিও ঘুরতে? নিশ্চয়ই, ওর সঙ্গে থেকে থেকে আমিও অনেকটা ওর মতো হয়ে গেছি। উনি পাগল হয়ে যাচ্ছেন, আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব। ছেলেমেয়েগুলির জন্য সত্যি আমার ভাবনা হয় না, কেবলই মনে পড়ে ফুটপাতের ওই লোকগুলোর কথা। আমাকে 2-3 দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন। আচ্ছা, কিছুই কি করা যায় না? এই ভাবনাতেই
ওর মনটা খারাপ হয়ে যাচ্ছে, কেমন একটা ধারণা জন্মেছে, যত সর্বস্ব দান করলেও কিছু ভালো করতে পারবেন না। দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, একেবারে মসে যাচ্ছেন দিনকে দিন। এরপর মৃত্যুঞ্জয় আপিসে যায় না, নিখিল বলে কয়ে তার ছুটির ব্যবস্থা করে দিয়েছে। সেও মৃত্যুঞ্জয়ের সাথে দিন রাত ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে কিন্তু সে বুঝছে না, উল্টে তার যুক্তি ভেঙে দিয়ে অন্য কথা বলছে মৃত্যুঞ্জয়। মাঝে মাঝে নিখিলের মনে হতে লাগলো যে সেই বুদ্ধিমান বন্ধুটি কি বলছে সে নিজেই জানে না, এখন তাকে বোঝানোটা ক্রমে অর্থহীন হয়ে পড়েছে, তাই নিখিলও আস্তে আস্তে হাল ছেড়ে দিল। তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে মলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায়, পরনে ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া, গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে উঠেছে, দাড়িতে মুখ ঢেকে যায়, ছোট একটি মগ হাতে আরো দশজনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাতে, আর কারাকারি মারামারি করে লঙ্গরখানার খিচুড়ি খায়, আর বলে, গা থেকে এসেছি, খেতে পাই না বাবা, আমায় খেতে দাও।